মেয়াদ শেষ দুই নির্বাচক মিনাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের। কে কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফারুক আহমেদের পরিবর্তে 2016 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনাজুল আবেদীন নান্নু। তার সাথে দ্বিতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছে এই দুই প্রাক্তন ক্রিকেটার। যদিও এবছরের প্রথম দিকে মিনাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের সাথে তৃতীয় নির্বাচক হিসেবে যোগ দেন স্পিনার আব্দুল রাজ্জাক, তবে মেয়াদ ফুরিয়ে এসেছে মিনাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের। তাই কারা হচ্ছে বাংলাদেশ দলের পরবর্তী নির্বাচক সেই সিদ্ধান্ত আসছে আজ। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদে বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই বৈঠকে আসতে পারে নির্বাচক কমিটিতে থাকবে কারা কারা। মিনাজুল আবেদীন নান্নুর নেতৃত্বে এখন যে তিনজন সদস্য নির্বাচক প্যানেলে আছেন তারা হলো হাবিবুল বাশার এবং আব্দুল রাজ্জাক।